হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকের টপিক হচ্ছে বুধের রাশি পরিবর্তন বুধ রাশি পরিবর্তন করছে তুলা রাশি থেকে যাচ্ছে বিশ্বিক রাশিতে কবে থেকে যাচ্ছে পাঁচই ডিসেম্বর থেকে বুধের এই রাশি পরিবর্তনটা হচ্ছে বৃশ্চিক রাশিতে থাকছে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এর ফল কি হবে না হবে সমস্ত ইন্ডিভিজুয়ালি রাশি অনুযায়ী আমরা কিন্তু জানবো তার আগে একটু ডিফারেন্ট একটু আলোচনা করি যেটা আপনাদের জানা কিন্তু ভীষণভাবে প্রয়োজন জেনে নেব বুধ আমাদের লাইফে কোন কোন জিনিসগুলোকে অপারেট করে যেমন হচ্ছে একটা মানুষের ক্যালকুলেশন পাওয়ার যে খুব ভালো ক্যালকুলেশন করতে পারে তার বুধ কিন্তু খুব ভালো হয় আর একটা দেখবেন কথা বলা যে মানুষ খুব দারুণ কথা বলতে পারছে খুব সুন্দর কথা বলে যা তো দেখবেন আর যেগুলো হয় তারা খুব সুন্দর কথা বলতে পারে এই যে কথা বলার যে ব্যাপারটা থাকে এটা কিন্তু অপারেট করে বুধ এটা ডেফিনেটলি ভালো হলে তবে কিন্তু মানুষ খুব সুন্দর কথা বলতে পারে কথা তো সবাই বলতে পারে সেটা ফ্যাক্টার না খুব ভালো কথা বলতে পারে আর একটা হচ্ছে বুধ আমাদের সমস্ত নার্ভ সিস্টেমকে কিন্তু অপারেট করে যাদের নার্ভের প্রবলেম আছে তাদের ডেফিনেটলি কিন্তু বুধ কোথাও না কোথাও গিয়ে প্রবলেম আছে হয়তো নিচস্ত বা অন্য কিছু কিছু না কিছু হবে আর একটা জিনিস হচ্ছে যাদের বুধের প্রবলেম আছে তাদের দেখবেন কথা বলতে গেলে তারা তোতলায় এই জিনিসগুলো কিন্তু বুধ অপারেট করে আর ভালো হলে কি হয় খারাপ হলে কি হয় আমি মোটামুটি বলার চেষ্টা করলাম যাতে আপনারা বুঝতে পারেন কাউকে দেখে বা নিজেদেরই অনেকে ধরুন কি হয় ডেট অফ বার্থ জানেন না ওকে তো তাদের কি হবে তারা তাদের কিন্তু ক্যালকুলেশানগুলো এইভাবে অনেকটা করা যেতে পারে আর যাদের বুথটা খারাপ এগুলো শুনে মনে হলো তাদের আমি কিন্তু একটা রেমেডি বলবো রেমেডিটা কী রেমেডিটা হলো এরকম হবে যে পাওয়ার জন্য কোনো আপনাকে অর্থ ব্যয় করতে হবে না সেরকম একটা রেমেডি কিন্তু আমি বলবো তবে এখন না ভিডিওর এন্ডে গিয়ে ভিডিওটা পুরোটা দেখুন এন্ডে গিয়ে আমি ডেফিনেটলি রেমেডিটা বলবো তার আগে একটি কথা বলবো এর আগে আমি একটি সাটানের ট্রানজিস্ট আর একটি জুপিটারের ট্রানজিস্ট দুটো ট্রানজিস্ট নিয়ে ভিডিও করেছি সেগুলো যদি এখনও না দেখে থাকেন কার্ডে গিয়ে এক্ষুনি দেখুন কারণ হচ্ছে এই দুটো দেখে নেওয়া আপনাদের জন্য ভীষণভাবে প্রয়োজন দু সালে এই দুটো বড় বড় চেঞ্জেস আপনাদের লাইফে কি প্রভাব ফেলবে আপনাদের কিন্তু অতি অবশ্যই জেনে নিতে হবে কারণ নিজেদের ভালো মন্দটা কিন্তু মানুষ খুব ভালো বোঝে তাহলে চলুন মেন আলোচনা যায় মেষ রাশির মানুষের কী প্রভাব পড়বে না পড়বে রাশির মানুষদের কাজের জায়গায় কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে প্রবলেমারাইজ করবে আপনাদের ভাই বা বোন কারোর হেলথ কিন্তু কোথাও গিয়ে প্রবলেমে পড়বে আপনাদের নিজেদেরও স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তায় আপনারা থাকবেন আপনাদের আপনাদের কোথাও গিয়ে দেখবেন যাদের নার্ভের প্রবলেম আছে নার্ভের প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে বা যাদের দেখবেন কানের প্রবলেম আছে কানের প্রবলেমও কিন্তু কোথাও গিয়ে অ্যারাইজ করতে পারে এই সময় যদি আপনারা ড্রাইভ করেন তাহলে খুব কেয়ারফুলে ড্রাইভ করার কথা আমি কিন্তু বলবো আর একটা জিনিস বলবো যারা এই সময় ভাবছেন কোন ইলেকট্রনিক জিনিস কিনবেন এই রাশির মানুষরা তাদের জন্য সময়টা খুব ভালো যদি কিনতে চান তো ডেফিনেটলি কিনেন জিনিসপত্র এই সময় কিনলে কিন্তু খুব ভালো হবে আর একটা জিনিস বলবো যারা হায়ার স্টাডির জন্য ভাবছেন যে অ্যাডমিশান নেবেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো তারা অ্যাডমিশান নিন খুব ভালো হবে অ্যাডমিশান নিলে যেখানেই আপনারা অ্যাডমিশান নেবেন না কেন তার রেজাল্ট কিন্তু আপনারা খুব ভালো পাবেন এই কটা সময়ের মধ্যে এই কয়েকটা দিন সময়ের মধ্যে যদি আপনারা অ্যাডমিশানটা নেন তো আরেকটা বলতে হবে যেটা যারা হায়ার স্টাডির জন্য ভাবছেন যে হায়ার স্টাডির করবো এরকম কিছু তাদের জন্য কিন্তু সময়টা ভালো যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সময়টা এই কয়েকটা দিনের মধ্যে যদি আপনাদের কোনো এক্সাম থাকে বা কিছু হয় বা কোনো ধরুন ইন্টারভিউ থাকে এই কম্পিটিটিভ এক্সাম রিলেটেড তাদের বলবো প্রচণ্ড মাত্রায় পরিশ্রম করুন যদি এই কয়েকটা দিনের মধ্যে পড়ে যায় তো আপনাদের ভাগ্য খুব ভালো বলা যেতে পারে কারণ এই চেঞ্জেসটা কিন্তু এই বিষয়ে খুব ভালো একটা রেজাল্ট দেবে বা যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কি লোন পাবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো তারা চেষ্টা করুন লোনের ব্যাপারে দেখবেন কাজটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবার জানব বিশ্বরাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে বিশ্বরাশির মানুষদের ফার্স্টে যে কথাটা বলবো যারা ভাবছেন কি বিয়ে করবেন তাদের জন্যই সময়টা কিন্তু খুব ভালো যারা লাভার্স আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো এই সময় দেখবেন আপনাদের ম্যারেজ লাইফও কিন্তু খুব ভালো যাচ্ছে পার্টনারের সাথে আপনাদের রিলেশন কিন্তু খুব ভালো হচ্ছে পার্টনারদের সাথে একটা রোম্যান্স যে ব্যাপার সেই রোম্যান্স ব্যাপারটা কোথাও যে হারিয়ে গিয়েছিল সেই রোম্যান্স ব্যাপারটা কিন্তু আবার ফিরে আসবে যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা পার্টনারশিপের বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো এই সময় আপনারা দেখবেন আপনাদের খরচা কোথাও গিয়ে কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে যারা জব করেন তাদের জন্য সময়টা খুব ভালো যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন নিউ জবের এই সময় ট্রাই করুন আপনারা কিন্তু ভালো জব পেয়ে যেতে পারেন জানবো মিথুন রাশির মানুষদের কি প্রভাব ফেলবে না ফেলবে এই পরিবর্তনটা মিথুন রাশির মানুষদের কাজের জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণ কম্পিটিশান সৃষ্টি হবে কালিকদের সাথে কোথাও গিয়ে কিন্তু প্রবলেম প্রবলেমারাইজ করবে আপনার নিজের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় থাকছে এই সময় যদি কোনো কোর্টে কেস চলে আপনার তো সেই যদি রেজাল্ট আউট হওয়ার থাকে তো ডেফিনেটলি রেজাল্টটা কিন্তু আপনার ফরে হবে বলা যেতে পারে আপনাদের ফ্যামিলিতে যে এতদিন ধরে প্রবলেমগুলো চলছিল সেই প্রবলেমগুলো কিন্তু কোথাও গিয়ে একটু দেখবেন কম হয়েছে এরকম আপনি ফিল করবেন আপনার লাইফ পার্টনারেরও কিন্তু এই সময় কেরিয়ারে অনেকটা উন্নতি আপনারা দেখতে পাচ্ছেন যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো বা যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা বেটার এবার জানবো কর্কট রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে এই বুধের পরিবর্তন কর্কট রাশির মানুষদের দেখবেন অনেকে সন্তানের সাথে একটু প্রবলেম প্রবলেমেরাইজ হয়ে যাচ্ছে সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা হচ্ছে সন্তানের হেলথ নিয়ে চিন্তা হচ্ছে যারা ম্যারিড পারসন আছেন তাদের কোথাও একটু খাটো মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে লাইফ পার্টনারের কিন্তু কেরিয়ারে অনেকটা উন্নতি আছে এই সময় আপনারা দেখতে পাবেন আর একটা জিনিস আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে কাজের জায়গায় কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ পেশার কিন্তু বৃদ্ধি পাবে যেটার জন্য আপনারা অনেক সময় কিন্তু একটু নাজেহাল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে এটা আপনারা ফিল করবেন প্রেম কেমন যাবে যারা এই রিলেশনে আছেন তাদের এই সময় কিন্তু একটু প্রবলেম ম্যানেজ করবে নিজেদের মধ্যে কোথাও গিয়ে ঝগড়া অশান্তি এই ধরনের জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে তাই একটু ব্যালেন্স করে চলুন এই কয়েকটা দিন ওভারঅল মোটামুটি সব কিছু আমি বলে দিলাম তো একটু ম্যানেজ করে চললে আমার মনে হয় না সেরকম কোনো অসুবিধা হবে এবার জানবো রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে এই পরিবর্তনের ফলে রাশির মানুষদের এই সময় দেখবেন সামাজিক মান প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাচ্ছে যদি আপনার মায়ের হেলথের কোনো প্রবলেম চলছিল এতদিন ধরে সেটা দেখবেন এই সময় গিয়ে অনেকটা ঠিক হয়ে গেছে এই সময় আপনারা দেখবেন কাজের জায়গায় অনেকটা সাকসেস পাচ্ছেন এই সময় যারা ধরুন জব চেঞ্জ করবেন ভাবছিলেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন তাদের জন্য সময়টা ভালো বা যারা অনলাইন জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা দেখবেন ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাচ্ছেন এই সমস্ত ব্যাপার কিন্তু হবে পার্টনারের সাথে রিলেশন কিন্তু আপনার অনেকটা বেটার হয়ে যাবে এই সময় যদি আপনারা কিছু কিনতে চাইছেন সেটাও ভালো হবে যেমন কেউ যদি ধরুন ভাবেন কি আমি কোনো জমি কিনবো এই ধরনের জিনিস এই ধরনের জিনিস কিন্তু এই সময় আপনাদের হতে পারে আর একটা জিনিস আপনাদের খুব ভালো হবে আপনাদের কমিউনিকেশান কিন্তু খুব ভালো ডেভেলপ করবে আপনারা খুব সুন্দর লোকের সাথে কথা বলতে পারবেন যে জিনিসটা কিন্তু আপনাদের কেরিয়ারকে অনেকটা উঁচুতে নিয়ে যাবে আর একটা জিনিস হচ্ছে এই সময় আপনাদের কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনও কিন্তু অনেকটা ভালো বা অনেকটা ডেভেলপ করবে বলা যেতে পারে এরপরে জেনে নেবো কন্যা রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে কন্যা রাশির মানুষদের আমি ফার্স্টে যে কথাটা বলবো এই সময় আপনাদের জবের কিন্তু কিছু পরিবর্তন আসবে আপনারা জব চেঞ্জ করবেন এরকম মানসিকতা কিন্তু আপনাদের গ্রো করবে আর আপনারা দেখবেন এই সময় আপনাদের কিন্তু রাগ গিয়ে কোথাও বৃদ্ধি পাচ্ছে এটাকে একটু নিয়ন্ত্রণ রাখুন নাহলে কিন্তু রাইজ করতে পারে কোনো কোনো ক্ষেত্রে আপনারা ভাই বোনের থেকে সাহায্য নিতে পারেন বা ভাই বোনকে কোনো বিষয়ে সাহায্য করতে পারেন এই সময় আপনারা রেগে গিয়ে মানুষকে এমন কিছু কথা বলে দেবেন যার ফলে কিন্তু মানুষের সাথে আপনার সম্পর্ক কিন্তু নষ্ট হবে ফ্যামিলিতে এই প্রবলেমটা বিশেষ করে কিন্তু অ্যারাইজ করবে আপনারা এই সময় যদি ড্রাইভ করেন তাহলে খুব কেয়ারফুলি ড্রাইভ করার কথা কিন্তু আমি অন্তত বলবো যারা ভাবছিলেন কোনো কিছুতে ইনভেস্ট করবেন এই সময় আমি বলবো কি এই সময়টা কেটে গেলে তারপরে ইনভেস্ট করা আপনাদের জন্য অন্তত ভীষণভাবে ভালো হবে এবার জানবো তুলারাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে তুলারাশির মানুষদের ফার্স্টেই যে কথাটা বলবো এই সময় আপনারা যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা ভাবছিলেন বিজনেসে ইনভেস্ট করবেন তাদের জন্য খুব ভালো সময় যারা পার্টনারশিপটা বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত সময় বলা যেতে পারে যারা হেলথ নিয়ে কোনো প্রবলেমারাইজ করছিলেন এতদিন ধরে সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে যারা ভাবছিলেন কোথাও ইনভেস্ট করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা ভাবছিলেন জব চেঞ্জ করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো জব চেঞ্জ গিয়ে কোথাও কিন্তু হতে পারে এই সময় কিন্তু আপনাদের কোথাও ছোটো খাটো ভ্রমণও কিন্তু হতে পারে মোটামুটি এই পরিবর্তনটা আপনাদের জন্য কিন্তু ভীষণ মাত্রায় ভালোই বলা যেতে পারে এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে এই পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির মানুষদের ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সময় দেখবেন আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটা বেটার হয়ে যাচ্ছে আপনারা একের পর এক প্ল্যানিং করে লাইফে কিন্তু খুব সুন্দর এগোচ্ছেন যারা জব চেঞ্জ করবেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আপনাদের অনেক অপরচুনিটিস আসবে জব চেঞ্জ করার জন্য এই সময় আপনারা একটু লোকের সাথে বুঝে শুনে কথা বলুন না হলে কিন্তু কোথাও গিয়ে টুকিটাকি প্রবলেম প্রবলেমেরাইজ করতে করতে যদি ভাবছেন ইনভেস্ট করবেন তাহলে বলবো আমি সময়টা খুব পারফেক্ট ইনভেস্ট করার মতো হেলথ নিয়ে কোথাও গিয়ে কিন্তু প্রবলেম হতে পারে নার্ভের কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে কোথাও কোথাও এবার জানবো ধনুরাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে ধনুরাশির মানুষদের বলবো ফার্স্টেই যে কথাটা কেরিয়ারে কিন্তু অনেক গ্রোথ আসছে জবের জায়গায় কিন্তু অনেক উন্নতি দেখা যাচ্ছে জবের জায়গায় কলিজদের সাথে কিন্তু রিলেশন অনেকটা ডেভেলপ করবে কাজের জায়গায় আপনি অনেকটা বেশি সফলতা পাচ্ছেন যাকে এক বাক্যে বলা যেতে পারে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনও কিন্তু খুব ভালো গ্রো করছে যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা কোন অনলাইন বিজনেস করেন তাদের জন্য ভালো সেলস মার্কেটিংয়ের বিজনেসের জন্য সময়টা খুব দুর্দান্ত বলা যেতে পারে এই সময় আপনাদের পার্টনারের সাথে রিলেশনটাও কিন্তু অনেক বেটার হয়ে যাবে যারা ভাবছেন বিয়ে করবেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো কথাবার্তা বলুন এই সময়টা কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন অন্তত আশা করা যেতে পারে খারাপ কিছু হবে না এরপর যে রাশিটা নিয়ে জেনে নেবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে মকর রাশির মানুষদের জন্য সময়টা কিন্তু ভালো মকর রাশির মানুষরা যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো মকর রাশির মানুষদের এই সময় কোনো আর্থিক লাভ হতে পারে কোথাও থেকে আপনারা অর্থ পেতে পারেন যেটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল ইনভেস্টমেন্টের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত আপনারা কোনো কিছু সম্পূর্ণ জিনিসও কিন্তু এই সময় গিয়ে কিনতে পারেন হেলথ আপনাদের আগের থেকে অনেকটা কিন্তু বেটার থাকবে এবার জেনে নেব কুম্ভ রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে বুধের এই পরিবর্তন ফার্স্ট যে কথাটা বলবো আপনাদের হেলথ কিন্তু আগের থেকে অনেকটা বেটার হবে এই সময় আপনারা দেখতে পাবেন আপনারা এই সময় খুব ভালো কথা বলতে পারবেন আর এই কথা দিয়ে কিন্তু মানুষকে খুব ভালো ইমপ্রেস করতে পারবেন আপনাদের ডিসিশান নেওয়ার ক্ষমতাও কিন্তু এই সময় আরও ডেভেলপ করে যাবে কোথাও গিয়ে দেখতে পারবেন জবের জায়গায় কিন্তু অনেক ট্যুরিস্ট এই সময় আপনাদের জন্য ওয়েট করে আছে আর যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা খুব ভালো আপনাদের কোথাও না কোথাও এই সময় টুকিটাকি ছোটো বড়ো কিন্তু ভ্রমণ হতে পারে আপনাদের ভাই বোনের হেল্প নিয়ে কোথাও গিয়ে একটু চিন্তা হতে পারে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন এই সময় থেকে অনেকটা ডেভেলপ করবে আর আপনাদের খরচাটাও কিন্তু কোথাও গিয়ে একটু বৃদ্ধি পাবে এবার জেনে নেব মিন রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে এই গোচরের ফলে মিন রাশির মানুষদের হেলথ ইস্যুস অনেকটা কমে যাবে মিন রাশির মানুষদের কিন্তু একটু মাথা গরম হয়ে যাবে লোককে ভুলভাল কথা বলে ফেলবে এই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে এগুলো থেকে নিজেকে একটু দূরে রাখুন কাজের জায়গায় কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন যারা অনেক দিন ধরে ট্রাই করছিলেন ইন্টারভিউয়ের জন্য তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত বলা যেতে পারে যারা ভাবছিলেন বিয়ে করবেন বা বিয়ে নিয়ে প্ল্যানিং করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো যারা প্রেমের মধ্যে আছেন তাদের জন্য সময়টা ভালো তবে কোথাও গিয়ে টুকিটাকি কিন্তু প্রবলেমারাইজ করবে না হলে ওয়াইজ সেরকম কোনো সমস্যা নেই মোটামুটি ভালোই বলা যেতে পারে এরপর আমি সেই কথাটাই আসবো যে কথাটা বলেছিলাম কি আমি বুধের একটা রেমেডি বলবো যেটা আপনাকে বিশেষ কিছু অর্থ ব্যয় করতে হবে না যেটা আপনি খুব ইজিলি পেয়ে যেতে পারেন সেটা কি। সেটা হচ্ছে আপনারা যখন কথা বলবেন কথা বলার মধ্যে না একটা গাম্ভীর্য নিয়ে আসুন কথা বেশি বলবেন না খুব বুঝে শুনে কথা বলুন সেই অনেকে দেখবেন বকেই যাচ্ছে তো বকেই যাচ্ছে আনলিমিটেড কথা বলছে ওরকম কথা বলার কোনো প্রয়োজন নেই খুব ধীর স্থিরভাবে কথা বলুন যত কম কথা বলতে পারবেন তত যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কম কথা বলতে পারবেন বুথ কিন্তু তত ভালো হয় আর একটা জিনিস খুব মানে ভালো যেটা বলবো আমি আপনারা বলবো যখন লেখেন না যেমন আমরা ওয়ান টু পর যে লিখি অনেকে দেখবেন যে যেমন একটা এক্সাম্পেল ধরুন সাত লিখছে এরকম তার পেটটাকে কেটে দিচ্ছে এটা থাকে এটা কিন্তু থাকে না জাস্ট সেভেনটা কিন্তু এরকম হয় এরকম কাটাটা থাকে না এই কাটারটা কিন্তু করবেন না সেভেনটা জাস্ট এরকম এরকম হয় এরকম লিখুন যেমন সেভেন হয় দেখবেন সব জায়গায় সেভেনের যে আমরা মিডিল দিয়ে একটা দাগ টেনে দিই এই দাগ টাকা কিন্তু কোথাও থাকে না ওটাই কিন্তু ভুল এই জিনিসটাকে শুধরে ফেলেন দেখবেন আপনাদের কিন্তু অনেকটা ডেভেলপ করে যাচ্ছে আরেকটা জিনিস বলবো যাতে বুথ প্রবলেম আছে সেটা হচ্ছে আপনারা বেশি মাত্রায় গ্রিন জিনিস খান গ্রিন সবজি যেগুলো হয় গ্রিনটা বেশি খান দেখবেন বুথ কিন্তু অনেকটা ভালো হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে এসে অতি অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির লোকজনের ভিডিওটি দেখতে পান তাহলে টাটা দেখা হবে অন্য ভিডিওতে